আসসালামু আলাইকুম দুই হাজার একুশ সালের এস পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে এখন কথা বলো বলবো প্রথমে আমরা হিসাব বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অধ্যায় লেনদেন বিষয়কুট হচ্ছে একশো তো এখানে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্টের প্রেক্ষিতে কতগুলো নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনার আলোকে আসলে আমি এখানে অ্যাসাইনমেন্টটাকে সাজাইছি দেখো এখানে নির্দেশনাগুলোর মধ্যে কি কী বলা হয়েছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করতে হবে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে সহায়ক তত্ত্ব ব্যবহার করে লেনদেনের উৎস দলিল হিসেবে চালান প্রস্তুত করতে হবে এখানে চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্ন এক এক করে আমরা এখন দেখব প্রথমে ক প্রশ্নটা যেটা সেটা হচ্ছে কি লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে উত্তরগুলো লিখতে পারো অথবা বই থেকে মিলিয়ে নিতে পারো প্রথমে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য প্রত্যেকটি লেনদেনের ঘটনা কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয় প্রত্যেকটি লেনদেনই ঘটনা কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয় লেনদেনের ধারণাটিকে বিশ্লেষণ করলে নিনমুক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় এক নম্বর হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আমি এখানে শুধু হেডিংগুলো পড়ে যাব সবগুলা পরবো না তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখবা প্রথম হচ্ছে কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য দুই নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন তারপরে তিন নাম্বার হচ্ছে দ্বৈত সত্তা তিন নাম্বার হচ্ছে দ্বৈত সত্তা প্রতিটি লেনদেনেরই দুটি পক্ষ থাকতে হবে অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে যে গ্রহিতা আর অন্য পক্ষ সুবিধা প্রদান করবে যে দাতা যেমন মনে করো কোনো কর্মচারীর বেতন দেওয়া হলো পাঁচ টাকা এখানে একটি পক্ষ বেতন খরচ হিসাব এবং অপরটি হচ্ছে নকদান হিসাব তারপরে হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র এটাও একটা বৈশিষ্ট্য তারপর হচ্ছে দৃশ্যমানতা ছয় নম্বর হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার সাত নাম্বার হচ্ছে ঐতিহাসিক ঘটনা এইসবগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে এখান থেকে তোমরা বই থেকে সুন্দর করে লিখে নিতে পারো খ প্রশ্নের উত্তর হচ্ছে এখানে দেখো এখান থেকে প্রশ্নটা লিখবা তারিখ তারিখ দেওয়া আছে জুন লেনদেন লেনদেন কিনা এক কিনা এই ঘটনাটির ফলে ব্যবসায় নগদ সম্পদ বৃদ্ধি পায় ও মূলধন ভাবত মালিকানা সত্য বৃদ্ধি পায় অর্থাৎ হিসাব সমীকরণ এ প্লাস ই এর এ উপাদান বৃদ্ধি পায় তো এরকম ভাবে প্রত্যেকটা কোন তারিখের কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয় এই হিসাবটা তোমাদেরকে এখানে দেখাইতে হবে তোমরা এখান থেকে সুন্দর করে বুঝে বুঝে লিখবা তারপরে গ প্রশ্নে বলা হয়েছে লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো অর্থাৎ এখানে কিভাবে জুনের এক তারিখ কি হয়েছে নগদ বিশ হাজার আসবাবপত্র পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে সম্পদ আর দায় হচ্ছে পাওনাদার আর একটা হচ্ছে মালিকানা সত্য আর হচ্ছে মন্তব্য তো এখান থেকে তোমরা তোমরা নিশ্চয়ই জানো এগুলো কিভাবে করতে হয় তো এখান থেকে আমি জাস্ট নমুনা দেওয়া দিয়ে দিলাম তোমরা এখান থেকে সুন্দর করে লিখে নিবা দেখো উভয় পাশে কিন্তু সমান হয়েছে তারপরে গতে বলা হয়েছিল একটা বাউসার তৈরি করার জন্য চালান চালান নং তৈরি করার জন্য তাহলে এখান থেকে তোমরা সুন্দর করে এই রকমভাবে চালানটা তৈরি করে দিতে পারবা স্ক্রিনশট দিয়ে তোমরা নিয়ে নিতে পারো তারপরে দুই নাম্বার যে অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞানের সেই দুই নাম্বার অ্যাসাইনমেন্টে বলা হয়েছে ষষ্ঠ অধ্যায় জাবেদা থেকে তো এখানে সাধারণ জাবেদা সহায়ক তথ্য হিসেবে একজন শামস ব্রাদার্সের দুই সালের জানুয়ারি মাসের কিছু লেনদেনের তুলে ধরা হলো জানুয়ারি এক জানুয়ারি পাঁচ সাত জানুয়ারি দশ তো এখান থেকে তোমাদের যে নির্দেশনাগুলো সেগুলো হচ্ছে জাবেদার ধারণাসহ গুরুত্ব বর্ণনা করতে হবে বিশেষ ও প্রকৃত জাবেদার বিভাগ বর্ণনা করতে হবে সহায়ক তত্ত্ব অনুসরণ করে লেনদেন সমূহকে জাবেদাভুক্ত করতে হবে এখানে তিনটা দিছে তো দেখো তিনটা তোমরা কিভাবে লিখবা প্রথমে হচ্ছে জাবেদা তোমরা নিশ্চয়ই জাবেদার সংজ্ঞা জানো যে জাবেদা হচ্ছে হিসাবচক্রের প্রথম স্তর হিসাব নিকাশের যে প্রাথমিক বইতে দৈনন্দিন সংগঠিত লেনদেন সমূহ চিহ্নিত করে ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে প্রতিদিন লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয় জাবেদার গুরুত্ব এখানে সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে লিখতে পারবা আমি শুধু হেডলাইনগুলো পরে যাচ্ছি দেখো জাবেদার গুরুত্বের মধ্যে তারপর হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ লেনদেনের মোট সংখ্যা ও পরিমা জানা পরিমাণ জানা দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত তারপর হচ্ছে লেনদেনের ব্যাখ্যা বলতুটি হ্রাস সূত্র পাকা বহির সহায়ক তারপরে খ প্রশ্ন বিশেষ জাবেদা সমজাতীয় লেনদেনসমূহ স্বতন্ত্রভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয় তাকে বিশেষ জাবেদা বলা হয় তারপর হচ্ছে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা তারপরে গ প্রশ্ন সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক যে সকল লেনদেন অন্য কোনো প্রাথমিক বা সহকারী বইতে লিপিবদ্ধ করা যায় না শুধু সেই সকল বিশেষ প্রকৃতির লেনদেনসমূহ হিসাবে যে প্রাথমিক বইয়ের বইতে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তাকে প্রকৃত জাবেদা বলা হয় প্রকৃত জাবেদা এখানে পাঁচ ধরনের সংশোধনী সমন্বয় সমাপনী প্রারম্ভিক অন্যান্য জাবেদা এখানে সবগুলা সংজ্ঞা দেওয়া হয়েছে সংশোধনী জাবেদা কি সমন্বয় জাবেদা কি সমাপনী জাবেদা কি তারপরে হচ্ছে প্রারম্ভিক জাবেদা অন্যান্য জাবেদা তারপরে ঘতে বলা হয়েছে দেখো যে জাবেদা বইটা লিখতে বলছে সেটা শামস ব্রাদার্স সাধারণ জাবেদা এখানে তারিখ অনুযায়ী সুন্দর করে দেওয়া হয়েছে নকদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তোমরা নিশ্চয়ই যা করতে পারো এখানে সুন্দর করে দেওয়া হয়েছে তোমরা শুধু জাস্ট মিলিয়ে নাও তোমাদের মতো করে করেছো যখন এগুলা দেখো তোমাদের যে করছো তোমাদের মতো হয় কিনা অর্থাৎ তোমাদের আনসারটা সঠিক কিনা এখান থেকে মিলিয়ে নাও তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আল্লাহ হাফেজ